প্রিয় শিক্ষার্থী, ঈদের পরে আজকে প্রথম ক্লাস এবং মেকানিক্সের উপরে আজকে 17 লেকচার। চ্যাপ্টারটির নাম মোশন ইন থ্রি ডাইমেনশন। এর আগের লেকচারগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। গত লেকচারে আমি তোমাদেরকে হারমোনিক অসিলেটর কি সেটা বের করেছিলাম। আজকের লেকচারে আমি তোমাদেরকে পটেনশিয়াল এনার্জি বের করব। পটেনশিয়াল এনার্জিটা এক্সামে আসে না, তবে পটেনশিয়াল এনার্জির এই ফর্মুলাটা ব্যবহার করে তোমরা পরবর্তীতে কিছু প্রবলেম দেবে, ওরা অঙ্কর সেই অঙ্কগুলো করতে হবে। তাই এই পটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা তোমাদের জানতে হবে, সেজন্য আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি। পরীক্ষাতে পটেনশিয়াল এনার্জির থিওরমটা আসে না। এখানে যে ফর্মুলা আমরা ব্যবহার করব, সেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা অঙ্ক করব। আমি গত ক্লাসের এটা লেকচার নাম্বার 16 লেকচারের একটু আমি তোমাদেরকে রিকল করিয়ে দিই। দেখো, 16 লেকচারে আমরা হারমোনিক অসিলেটর বের করেছিলাম। হারমোনিক অসিলেটর বের করতে যেয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম একটা ফিগার, এদিকে এক্স, এদিকে ওয়াই, এই বরাবর λ1x, আর এই বরাবর λ2y। তখন আমরা হারমোনিক অসিলেটরের ফর্মুলাটা পেয়েছিলাম। এটা এটা যদিও থ্রি ডাইমেনশনাল কেস, কিন্তু এখন আমি তোমাদেরকে টু ডাইমেনশনে কনসিডার করতেছি। পার্টিকেল মুভস, পার্টিকেলের মুভস এবং ইন দ্য এক্স ওয়াই প্লেন, অ্যান্ড ইটস মাস ইজ এম, অ্যান্ড এক্স ওয়াই প্লেনে, অ্যান্ড এফ ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য, সো এফ ইজ ইকুয়াল টু, আমরা আমি গত লিখেছিলাম মাইনাস λ1x আই প্লাস সরি মাইনাস λ2yz, মাইনাস λ2yz। এটা গত লেকচারে আমি পেয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পটেনশিয়াল এনার্জি বের করব, দ্যাট ইজ পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি। তো আমরা এখানে এ ফিজিক্যাল টু মাইনাস λ1xi মাইনাস λ2yj, এটা yj, এটা কিন্তু ভেক্টর, এটা তো ভেক্টর তোমরা জানতেছো, আই জে এগুলো ভেক্টর। ওকে, এখন আমরা যদি এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি, এখানে আমরা বলতে পারি যে অর ডেল এফ, সরি অর ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু জিরো। দেখো কি জন্য বলতে পারো, সে ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ, হেন্স দেয়ার এক্সিস্ট এ পটেনশিয়াল এনার্জি, যেহেতু ফোর্স ফিল্ড কনজারভেটিভ, সো ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু জিরো। এখানে আমরা পটেনশিয়াল এনার্জি বের করতে পারো যে অ্যান্ড ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ, এখানে তোমরা একটু লিখে দিতে পারো অ্যান্ড ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ, হেন্স দেয়ার এক্সিস্ট, হেন্স এক্সিস্ট এ পটেনশিয়াল এনার্জি ভি সাস ড্যাট পটেনশিয়াল ইনডি সাস ড্যাট এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি, এটা ভেক্টর, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি, এটা 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 হচ্ছে ভি, ক্যাপিটাল ভি, মাইনাস ডেল ভি। এখন আমরা যদি এটাকে
f is equal to amra ki peyechi f is equal to minus lambda 1 xi minus lambda 2 yj eta amra likhe felbo ekhane amra likhbo f er poriborte minus lambda 1 xi minus lambda 2 yj yj is equal to minus del v by del x I plus del v by del y j plus del v by del z k del v by del z k এখন আমরা ইকুয়েটিং করব ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ Now equating the coefficient of I j and k. তখন আমরা কি পাচ্ছি দেখে minus del v by I এর coefficient এখানে I এর coefficient del v by del x এবং এখানে I এর coefficient minus lambda 1 x. x is equal to minus lambda 1x minus lambda 1x del v by del y is equal to minus lambda 2 y minus lambda 2 y and del v by del z is equal to 0 left side is to k nai del v by del z is equal to 0 এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি দেখো এটাকে আমরা ইন্টিগ্রেট করি আমরা এটাকে এখান থেকে আমরা পাই vx is equal to minus half lambda 1 x square এবং v2 is equal to vx vy is equal to vy is equal to minus half lambda 2 y square vz is equal to 0 দেখো এখানে কিন্তু ইন্টিগ্রেটিং করতে যে একটা কনস্ট্যান্ট আসে আমি কিন্তু সেই কনস্ট্যান্টটা এখানে বা এখানে বা এখানে কোথাও ইউজ করি নাই এখানে তোমরা বলে দিবে যে এখানে কনস্ট্যান্টটা আমরা নেগলেক্ট করতেছি কনস্ট্যান্টটাকে আমরা নেগলেক্ট করতেছি অন ইন্টিগ্রেটিং এন্ড চুজিং দ্য কনস্ট্যান্ট টু বি জিরো এন্ড আমরা যদি এখানে তোমরা বলে দেবে যে অন ইন্টিগ্রেটিং চুজিং দ্য কনস্ট্যান্ট C is double O choosing the constant arbitrary constant ho bolte paro arbitrary constant to be zero arbitrary constant to be zero so amader ekhon amader in two dimensional case পটেনশিয়াল এনার্জিটা আমাদের কি আসতেছে টু ডাইমেনশনাল কেসে পটেনশিয়াল এনার্জি আমাদের আসতেছে আমরা যেহেতু এটা আমরা ভিএক্স এটা ভিওয়াই এটা ভিজেড সো আমরা এটাকে ভি দিয়ে ডিরাইভ করব ভি ইজ ইকুয়াল টু ভিএক্স প্লাস ভিওয়াই প্লাস ভিজেড ইমপ্লাইজ দ্যাট ভি ইজ ইকুয়াল টু এখানে আমরা ভিএক্স ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম মাইনাস হাফ ল্যামডা ওয়ান এক্স স্কোয়ার minus half lambda 1 x square minus half lambda 2 y square this is the equation of potential energy this is the potential energy এটা আমি তোমরা এখন বলে দিতে পারো this is potential energy potential
এনার্জি। এটা আমরা টু ডাইমেনশনাল কেসে আমরা এটাকে পটেনশিয়াল এনার্জি বের করলাম, এখন আমরা থ্রি ডাইমেনশনাল কেসেও আমরা ঠিক একইভাবে পটেনশিয়াল এনার্জি বের করব। থ্রি ডাইমেনশনাল কেসে এন্ড দ্য ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ এন্ড দেয়ার এক্সিস্ট এ পটেনশিয়াল এনার্জি ভি সাচ দ্যাট, ঠিক থ্রি ডাইমেনশনাল কেসে আমরা একইভাবে বের করব। দ্যাট ইজ ইন কেস অফ থ্রি ডাইমেনশন, ইন কেস অফ থ্রি ডাইমেনশন, ইন কেস অফ থ্রি ডাইমেনশন আমাদের ঠিক একইভাবে এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি, এবং এফ এফ অর্থ থ্রি ডাইমেনশনের মাইনাস ল্যামডা ওয়ান এক্স আই মাইনাস ল্যামডা টু ওয়াই জে মাইনাস ল্যামডা থ্রি জেড কে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ভি বাই ডেল জেড কে। সে একইভাবে আমরা ইকুয়েটিং করব ডেল ভি বাই ডেল এক্স, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ আই জে অ্যান্ড কে, এটা আমি লিখতেছি না, তোমরা এটা লিখে দিও। ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ আই জে কে অন বোথ সাইড উই হ্যাভ ডেল ভি বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ওয়ান এক্স ডেল ভি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই অ্যান্ড ভি বাই ডেল জেড ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা থ্রি জেড। একইভাবে আমরা ইয়ে করব, দ্যাট ইজ তোমার ইন্টিগ্রেটিং করব, এবং আমরা চুজ করব যে কনস্ট্যান্ট আরবিটারি কনস্ট্যান্ট টু বি জিরো। তো এখানে আমরা এটাতে আমরা কী পাবো, ভি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস হাফ ল্যামডা ওয়ান এক্স স্কোয়ার, ভি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস হাফ ল্যামডা টু ওয়াই স্কোয়ার, ভি জেড ইজ ইকুয়াল টু মাইনাস হাফ ল্যামডা থ্রি জেড স্কোয়ার। সো দ্য পটেনশিয়াল এনার্জি, সো পটেনশিয়াল এনার্জি ভি ইজ ইকুয়াল টু ভি এক্স ভি ওয়াই ভি জেড ইমপ্লাইজ দ্যাট ভি ইজ ইকুয়াল টু মাইনাস হাফ ল্যামডা ওয়ান এক্স স্কোয়ার মাইনাস হাফ ল্যামডা টু ওয়াই স্কোয়ার মাইনাস হাফ ল্যামডা থ্রি জেড স্কোয়ার। একইভাবে আমরা চুজ করেছি কনস্ট্যান্ট টু বি জিরো, অ্যাজ বিফোর দ্য কনস্ট্যান্ট টেকেন টু বি জিরো দ্য রিকোয়ার্ড পটেনশিয়াল এনার্জি আমাদের কী আসবে, দ্য রিকোয়ার্ড পটেনশিয়াল এনার্জি আমাদের এইটা চলে আসলো, দিস ইজ দ্য রিকোয়ার্ড পটেনশিয়াল এনার্জি আমরা লিখে দেবো তোমরা এখানে, দিস ইজ দ্য রিকোয়ার্ড পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি। ওকে, থ্যাংক ইউ, তোমরা ক্লাসটাকে ভালো করে দেখো, এবং কোনো কোয়েশ্চেন থাকলে ওভার ফোনে কথা বলতে পারো বা ইনবক্সে দেবে এবং সবাই দেখবে। থ্যাংক ইউ এভরিবডি।